সময়ের ব্যাপার মাত্র, জানালেন মাহবুবুল আলম খানি। আগামী 15 দিনে বাজেট তৈরির কাজ শেষ হবে, জানালেন এনবিআর চেয়ারম্যান। নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ শিকার। দ্রুত ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে, জানালেন হাসানুল হক ইমু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে আপনাদের সাথে আছে আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে যোগ না দেয়া কৌশল নয়, অপকৌশলের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মির্জা ফখরুল সংসদে যোগ না দেয়ায় বিএনপির জন্য ভালো হবে না। হানিফ বলেন, দলটির অন্য সদস্যরা শপথ নিলেন কিন্তু ফখরুল নিলেন না, এর মাধ্যমে বিএনপির বিভক্তি স্পষ্ট, বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি। হানিফ বলেন, বিএনপি জামায়াতের রাজনীতি মানেই অশুভ রাজনীতি। তাদের সংসদ সদস্যরা সংসদে যোগ দিলেন, একজন যোগ দিলেন না, তিনি হলেন বিএনপির মির্জা ফখরুল সাহেব। গতকালকে বলেছেন রাজনীতির কৌশল হিসেবে 5 জন শপথ নিয়েছেন, যোগ দিয়েছেন, উনি যোগদান করেন নাই সংসদে। এটা কোনো রাজনীতির কৌশল না, এটা রাজনীতির অপকৌশল। অপকৌশল করে দেশের কল্যাণ হয় না, জনগণের জন্য কল্যাণ হয় না। শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি আগামী বাজেটে ঘোষণা করার দাবি জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ আয়োজিত শ্রমিক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে দ্রুত ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে। তিনি আরও বলেন, মজুরি কমিশনের সঠিক বাস্তবায়ন না থাকায় মালিকরা তাদের ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই করেন, বাজার মূল্যের সাথে সমন্বয় করে মজুরি সমন্বয়ের আহ্বান জানান জাসদ সভাপতি। শ্রমিক অধিকার নিশ্চিতে সব প্রতিষ্ঠানেই ট্রেড ইউনিয়ন গঠনের আহ্বান জানান হাসানুল হক ইনু। মে মাসের মাঝামাঝি শেষ হবে 2019-20 অর্থ বছরের বাজেট তৈরির যাবতীয় প্রক্রিয়া, এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট আলোচনায় একথা জানান তিনি। অনুষ্ঠানে আর্থিক খাত রক্ষায় বিশেষ আদালতের মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। এ অবস্থায় আসছে বাজেটে রাজস্ব আদায় ও ব্যাংকিং খাতের সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আগামী জুন মাসে 2019-20 অর্থ বছরের জন্য 5 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন মহাজোট সরকার। এ অবস্থায় মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 40তম সভার আয়োজন করা হয়। সভায় তৈরি পোশাক, আবাসন, কৃষি প্রক্রিয়াজাত সহ বিভিন্ন খাতের সমস্যা তুলে ধরে আসন্ন বাজেটে এসব শিল্প বিকাশে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আমরা যেভাবে দাবি করেছিলেন, আমরা সিঙ্গেল রেট রাখি নাই, আমরা মাল্টিপল রেট করেছি, এবং সেখানে এমনও আছে কিছু কিছু আইটেম আমরা আগে থেকে 2% দিয়ে আসছেন, যদিও বলছিলাম আমরা এবার 5% কম্প্রোমোটা করবো না, কিন্তু আমি চেয়ারম্যান সাহেব বলছি যে যেগুলো আগে 2% দিয়ে আছে এগুলো আমরা বাড়াবো না, এগুলো 2% থাকবে। 2 মাসে নিষেধাজ্ঞার পর দেশের 6টি অভয়াশ্রমে আজ থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। এতে কর্মঞ্চল হয়ে উঠেছে জেলে পল্লীগুলো। সোমবার রাতেই নদীতে নৌকা ভাসান জেলেরা। তাদের আশা, ইলিশ ধরা পড়লে ঋণ ও দেনা করে চালানো সংসারে আবারও ফিরে আসবে সচ্ছলতা, পুষিয়ে নিতে পারবেন অবরোধের ক্ষতি। তবে 30 জুন পর্যন্ত জাটকা ধরা পড়ে এমন জালে মাছ শিকারে এখনও বহাল রয়েছে নিষেধাজ্ঞা। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের 6টি অভয়াশ্রমে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই নিষেধাজ্ঞা দেয় সরকার।
আন্তর্জাতিক নৃত্য দিবস 2019 উপলক্ষে ওয়ান্ডার্স মিডিয়া ও স্বপ্নকথা মিডিয়ার যৌথ আয়োজনে সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে দুরন্ত প্রতিভার খোঁজে কিং অব ড্যান্স নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ান্ডার্স মিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল এমজেএফ। উদ্বোধক ছিলেন কবি নুরুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিজয় মঞ্চের কো চেয়ারম্যান কে এম মুজিবুর রহমান মঞ্জু, কবি শাহ আলম চুন্নু, বাপ্পি সর্দার, আসাদুজ্জামান আজম, জোসেফ রেজা, মাসুদ পারভেজ রানা প্রমুখ। নৃত্যটা হচ্ছে সার্বজনীন ভাষা এবং এর বিস্তৃতি হচ্ছে সর্বত্র, এর বিস্তৃতি সর্বত্র, সব দেশের সব মানুষের জন্য। কাজেই আমরা যদি বাঙালি সংস্কৃতি যদি প্রসারিত করতে চাই, সঞ্চারিত করতে চাই, এটা যদি বিকশিত করতে চাই, সকল মানুষের কাছে পৌঁছাইতে চাই, যে বিশ্বের সব মানুষ আমাদের সংস্কৃতিটা মানে জানা যাবে। আমরা বিশ্বাস করি এই শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের যে প্রয়াস, আমরা একটি অসাম্প্রদায়িক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ এবং বিশ্ব গড়তে, বিশেষ করে অসাম্প্রদায়িক চেতনায় বিকাশ করতে সংস্কৃতি চর্চা, নৃত্য চর্চার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আজ সকাল 11টায় শিশু কল্যাণ মিলনায়তনে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকের অবদান শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2019 অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান মনির, মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, মইনুর রশিদ চৌধুরী, মঞ্জুরুল আলম টিপু প্রমুখ। শ্রমিকদেরকে ওই কলকারখানার 5% মালিকানা দেওয়া দিয়েছিল বঙ্গবন্ধু, যার ফলে শ্রমিকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার তারা কাজ শুরু করেছিল। দেশের উৎপাদন মিল ফ্যাক্টরিতে অনেক অংশে বেড়ে যাচ্ছিলো। 1886 সালে যেন শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল, যেন 8 ঘন্টা আপনার দৈনিক কর্মঘণ্টা, তাদের কর্মস্থলে আপনার নিরাপত্তা, অনুকূল পরিবেশ এবং মজুরি বৃদ্ধি, এইগুলি অনেক কিছু এখনও উপেক্ষিত। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র, জানালেন মাহবুবুল আলম খানে। আগামী 15 দিনে বাজেট তৈরির কাজ শেষ হবে, জানালেন এনবিআর চেয়ারম্যান। নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ শিকার। জাতীয় মজুরি ঘোষণা করতে হবে, জানালেন হাসানুল হক। দর্শক, এ ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।